আর এখানে মায়ের তিক্ত 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 নিম্নায়ন মাহিন, মানে জাহান্নামীদেরকে তিক্ত পানি তিক্ত পান পানি করানো পান হবে। করে, এইটা এই মাহিন নামটা সুন্দর নয়, আপনি যদি সেখানে মহিন নাম মহিন জানেন, জানেন মহিন আর জানেন, মহিন শব্দ হচ্ছে সাহায্য করে, মানে হেল্প, যার মধ্যে হেল্পিং টাইম আছে, যে মানুষকে সাহায্য করে, মানে হেল্পার যেটা বলা যায়, হেল্প যদি করেন। আর মহিন আল জামিন শব্দ হচ্ছে একটু সুন্দর শব্দ, ওটাকে মহিন আল জামিন এটা যদি শব্দ উচ্চারণ করতে হবে, মহিন আল জামিন এই উচ্চারণ। তারপর দেখছি না আপনার দ্বিতীয় শব্দের নাম আপনি রেখেছেন মাল আল আনাস, প্রথম নাম মাল শব্দের অর্থ যে সবসময় আল্লাহর কাছে অন্যায় থেকে বাঁচার প্রার্থনা করে, কোরআনে এমনি তো এই শব্দ ব্যবহার হয়েছে। নাম আর আনাস শব্দের অর্থ হচ্ছে যে অনুষ্ঠিত আছে শব্দটা, তার মানে ভালোবাসায় যার অন্তঃকরণ ভরা, যার অন্তর ভালোবাসায় তৃপ্ত, তার মানে ভালোবাসায় সুস্থ এমন একজন ব্যক্তি যে প্রতিটি মুহূর্তে অপরাধ থেকে নিশ্চয় মুক্ত রাখে। তুমি হচ্ছে মহাপ্রাধান। আমরা একটু ফোন নিয়ে বারবার করতে দিই। দর্শক আসসালাম আলাইকুম, ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু সঙ্গে থেকে বলছি, আব্দুল সত্তার। জি আব্দুল সত্তার ভাই, আমি 11 ফেব্রুয়ারি আমার একটা মেয়ে হয়েছে, জি মেয়েটার নাম আমাদের কাছে জানতে চাইতেন তার ছেলের নাম হলো হাসান। হাসান শব্দ খুব সুন্দর, হাসান মানে সুন্দর। আর এমনি কোরআন মজিদে তো এই ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, ফরমান আহসান করলাম, আহসান হাসান এগুলো সব ভালো নাম। হাসান শব্দ আবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির নাম ছিল হাসান, যেটা সবচেয়ে প্রিয় দুই নাতি হাসান, যেটা দুইটাকে মিলে একসাথে হাসনাইন বলে। হ্যাঁ রাইট, তো সুন্দর হাসান শব্দের অর্থ হচ্ছে ভালো, সুন্দর, উত্তম। আর আপনি দোয়া পেয়েছেন, আমরা আপনার সন্তানের জন্য দোয়া করে দোয়া করি যাতে আল্লাহ তাকে সুস্থ রাখেন। আর আমরা আপনি উচ্চারণ করছেন যে বড় আলেম বানাতে চান, আমরা দোয়া করি যাতে বড় আলেম এবং সহি আকিদার ভালো আলেম করা হয়। আমাদের কাছে টঙ্গি থেকে যে ভাই জানতে চাইলেন যে তার একটি মেয়ে, তিনি মেয়েটির নাম রেখেছেন সাদিয়া আফতার। সাদিয়া শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবতী, আর আফতার শব্দের অর্থ হচ্ছে আকাশের তারক, আকাশের যে তারকা, তার মানে ভাগ্যবতী তারকা বলা যায়। ভাগ্য আপনার এই সন্তান আপনার জীবনে অনেক ভালো ভাগ্য বয়ে নিয়ে আসে, আপনার কল্যাণ যেন এর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে দান করেন। আমরা আরেকটা ফোন নিবো। জি দর্শক আসসালামু আলাইকুম। Thank you.